মরণ এলে মর বেব ঠিক না বেদাতি জিকির আবার জিকির করছে আল্লাহ চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লা কালামে পাক মানুষ দুইটা চক্ষু নাই দুইটা হাতও নাই দুইটা পাও নাই কিন্তু তার জিব্বায় আল্লাহর জিকের এই শিক্ত জোরে বলেন আলহামদুলিল্লাহ ওরা দণ্ডাইমান অবস্থায় অপবিষ্ট অর্থাৎ দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় তোমরা আল্লাহর স্মরণ করো আল্লাহর জিকির করো পাক বলেন আল্লাহ আলা ইয়াহাদিল কৌ আল্লাহ জলিমিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যারা সীমা লঙ্ঘনকারী বা জালিম তাদের হেদায়েত দান করি না আল্লাহ তালা করেন না আই আন্দোলন বাংলাদেশ আসুন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشَّيْءِ الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وَأَخِيفَةً وعدو الجهر من القول بالغدب والآصال ولا تكن من الغافلين أقال الله تعالى يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال الله تعالى فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. قال النبي صلى الله عليه وسلم: أفضل ذكر لا إله إلا الله. إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হামদে বাড়ি তাহলে আমার একটা স্বপ্ন পূরণ কর দয়া তোমার কালাম বলতে গিয়ে মরণ যে হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তৌগিদের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তৌহিদের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও গোদয় তোমার গান গাইতে গিয়ে মরুম যে ন আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে আমার নয়ন যেন কাটতে পারে মানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাটতে পারে বাজলুবানের দুঃখে আমায় এমন দৃঢ় ইমান দিও আমায় এমন দৃঢ় ইমান দিও গোদয়াহোম তোমার পথে চলতে গিয়ে না পেন আমার একটা স্বপ্ন পূরণ কর গো দয়া তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মর যেন আরো জোরে বলতে হবে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে দিন পাশে যারা আছে তাদেরকে জাগিয়ে দিন জোরে সরে তাকবীর তাকবীরের আওয়াজ দিতে আপনাদের ভয় করছে নাকি কি দেব নাই মা ঠিক না তাকবীর জোরে সরে দেই তাকবীর দিলে শয়তান পালিয়ে যাবে শয়তান তাড়াতে হবে রাজি আছেন আপনারা সবাই রাজি জোরে সোরে তাকবির দেই সকল বিধান বাতিল করক অহির বিধান কায়েম করক কোরআন হাদিস যেখানে হাদিস নাই যেখানে মদ গাজা যেখানে বিড়ি তামাক জর্দা গুল যেখানে নাই তো নাই কইসেন বাড়ি যে আবার কোয়েন না আমি আছি এটা বলেন না এগুলি হারাম আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন ন নকুল্লু খমরিন হারামুন যাবতীয় নেশা দ্রব্য এগুলি খমর মদ আর মদ কি হালাল না হারাম আরো জোরে বলেন হারাম এই নেশাদ্রব্য জিনিস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলেন আমিন সম্মানিত সুদীমন্ডলী আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী এ ঐতিহাসিক তাবলিগ ইস্তেমার মহতারম সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ গালিব সম্মানিত সুদিমণ্ডলী সারা বাংলাদেশ থেকে আগত আহিলাদিস আন্দোলন ও যুব যুবসংঘের নিবেদিত ইসলাম প্রিয় ভাইয়েরা ও বোনেরা শুরুতে আল্লাহ তাবারকাজাল্লা শাহনুদ্দারবার শখর আদা করছি যিনি আমাদেরকে ইজতেমার ময়দানে করানো শুননার কথা আলোচনা করার এবং শোনার যে তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন আমরা সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যার লয় নেই যার ক্ষয় নেই যিনি অমর যিনি অক্ষয় যিনি চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো এলহা নেই কোনো মাবুদ নেই কোনো উপস্য নেই আইনদাতা নেই বিধানদাতা নেই রিজিক দাতা নেই হায়াত দাতা নেই মহদাতাও নেই কে ছাড়া আরো জোরে বলি কে ছাড়া সেই আল্লাহর দরবারে আবার শকর আদা করি যিনি আমাদের শারীরিক সুস্থতা দিয়েছেন সকলেই পড়ে আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার গোটা বিশ্বের মুসলিম উম্মার প্রিয় নবী মানবতার নবী প্রিয় নবী আদর্শের নবী যারা আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির রেহকালীন এবং পরকালীন জীবনে কল্যাণ আসতে পারে না পারে না আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে ঠিক না সভ্যতা প্রবৃত্তি মানলে সেটা শুধু রসুলের জোরে বলে ঠিক না অন্য কোনো আদর্শ সভ্যতা প্রভৃতি কৃস্টিকাল সার মানা যাবে আরও জরে বলেন যাবে আল্লাহ আরব্দুল্লাহ আলামিন বলছেন ইয়া আজ্য হাল্লা দিনা মানুহ লা তাত খিদুল ইয়াহুদ নাসারা হে মমিনগণ বিশ্বাসীগণ ইয়াহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না কে বলছেন মহান আল্লাহ বলছেন তার অর্থই হলো তাদের প্রবৃত্তি সভ্যতা কৃষ্টি কালচার মানা যাবে না সম্মানিত উসুদী মণ্ডলী আমি লম্বা করবো না ভূমিকাতেই আমরা সেই বিশ্বনবী যারা আদর্শ ছাড়া আমাদের এহকালীন এবং পরকালীন জীবনে কোনো মুক্তি নেই আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্যে আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত মণ্ডলী আমার বিষয় হল যে প্রচলিত জিকির আসকার বনাম সুন্নতি জিকির আসকার আমার ভাইয়েরা এই প্রচলিত জিকির আসকার বনাম রসুলের পদ্ধতিতে জিকির আসকার এর উপরে আমি আলোচনা রাখবো ইনসা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমার ভাইয়েরা আইজুহাল্লাদিনা মানুষ কুরুল্ল হাদিক রংকে শির ওয়াসাব্বি হু হু বুকুরা তা সুরা আহজাব একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে হে মমিনগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো অধিক স্মরণ বলতে সকালে সন্ধ্যায় দিনে রাতে চলাই ফেরায় ওঠায় বসায় শোয়ায় সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আমার ভয়েরা আল্লাহকে স্মরণ করো জিকিরের মাধ্যমে তোমাদের জিব্বাকে আল্লাহর জিকিরে সিক্ত করো জোরে বলেন আলহামদুলিল্লাহ হৌ হৌ বকুরা তাও আসিলা আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আল্লাহরবুল্লা আলমিন বলছেন সূরা বাকারা দ্বিতীয়বারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ স্মরণ কিভাবে হবে আল্লাহ স্মরণ হবে আমার ভাইরা আমাদের চলায় ফেরায় উঠায় বসায় একেবারে রোগাক্রান্ত অবস্থায় সুস্থ অবস্থা জলে স্থলে পানিতে ঘরে বাড়িতে অফিস আদালতে সর্ব অবস্থাতেই আল্লাহ আল্লাহর জিকিরে আমাদের জিব্বাকে সিক্ত করতে হবে সম্মানিত সুদী মণ্ডলী আল্লাহ তালা বলছেন তোমরা আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করুন ফাজকুরুনি আজ কুরকুম অস্কুরুলি ওালা তাক তোমরা আমার কৃতজ্ঞ হও ওয়ালা তাক ফুরুন তোমরা অকৃতজ্ঞ হই না আল্লাহ যে নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমার ভাইয়েরা আমাদের শারীরিক সুস্থতা দিয়েছেন আমার জীবনে আমি একটা লোককে দেখেছি এরকম মানুষ আমার এই বিয়াল্লিশ বৎসর বক্তৃতার জীবনে আমি কখনো দেখিনি আমি আত্রায় আহসানগঞ্জ মাহফিলে গেলাম ট্রেন থেকে নেমে নিচে নামতেছি এমন সময় একটি লোককে আমি দেখলাম সে একটি তাজবি পড়তেছে তাজবিটা চমৎকার একটি তাজবি আলহামদুলিল্লাহ আমি ওই তাজবি পড়া দেখে দাঁড়িয়ে গেলাম ওই লোকটি ওই লোকটি দেখলাম তাকিয়ে দুইটা চক্ষু নাই ওর দুইটা হাতও নাই এরপরে ও ওর ওর মুখের দিকে আমি তাকিয়ে থাকলাম ও পড়তেছে সুবহান আল্লাহ ঘি অবিহামদিঘি আ দাদা হলতিহি মরি দানা ও জিনাতার কালিমাতি ভমি আল্লাহ আমি জামাতের লাকা সরাদুর রসুলের মধ্যে আপনারা পাবেন তো এই তাসবি পাঠ করাতে আমি বিস্ময়কর প্রকাশ করলাম যত ফকির মিসকে আছে তারা জিকির করে লাই ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আবার তারা বাংলায় বলে ইয়াল্লা আল্লাহ মাফ করো জোরে বলে নাস্তক্লা এরপর নিচের দিকে তাকিয়ে দেখলাম এই ফকিরের দুটো পাও নাই আল্লাহ আকবর আমি দেখলাম দুইটা চক্ষু নাই দুইটা হাত নাই দুইটা পাও নাই গাড়ির টায়ারের রাবার তার পিছনে ফিট করা সে বসে আছে গলায় একটা টাকা রাখার পেকেট আছে অন্ধ মানুষ দুইটা চক্ষু নাই দুইটা হাতও নাই দুইটা পাও নাই কিন্তু তার জিভবায় আল্লাহর জিকিৰে সিক্ত জোরে মানে আলহামদুলিল্লাহ কি জিকির করছে সোবাহাল আল্লাহ ঘি অমি হাম দিঘি আদা দা খালকিহি অনির্দনা সিহি অ জিনা তাঁর সিঘি অমি দা দা কালিমা দি আল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম এই জিকির তুমি কই পাইলা ওই ব্যক্তি কি বললো অকপটে বলে দিল ও অকপটে বলে দিল প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিমের সালাত সলাতুর রসুলের মধ্যে আছে আমার স্ত্রী আমাকে পড়িয়ে শুনিয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার আমার অন্তরটা ভরে গেল আমার ভাইয়েরা সর্ব অবস্থাতেই আল্লাহ তালার জিকির আমাদের পাঠ করতে হবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু বলছেন আল্লাহ পাক বলছেন বল বললাম সূরা নেসা আয়াত নাম্বার 103 আল্লাহ তালা বলছেন ফাকুরুল্লাহ কিয়ামা ওয়া কউদা ওয়া জুনু জুনুবিকুম তোমরা দণ্ডায়মান অবস্থায় উপবিষ্ট অর্থাৎ দাঁড়িয়ে বসে এবং সাহিত অবস্থায় তোমরা আল্লাহর স্মরণ করো আল্লাহর জিকির করো দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ তালার জিকির তোমরা করো আমরা এই জিকিরের মধ্যেই আমার ভাইয়েরা আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারি এই জিকির করতে আমাদের কোনো কষ্ট নাই আমাদের জিব্বায় আমরা জিকির আমি যখন ঘর থেকে বের হব বিসমিল্লাহি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলি আমরা বলি কই আমরা কি বলি আমাদের স্ত্রী সন্তানদেরকে অভিবাদন জানাই বাই বাই টাটা বলে ঠিক না এটা বিজাতীয় সভ্যতা বিজাতীয় প্রবৃত্তি রীতিনীতি যা আমি আগেই আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ তালা আমাদের ডেকে বলছেন তোমরা বিজাতিদের সভ্যতা গ্রহণ করো না তাদের প্রবৃত্তি কাঞ্চার অনুসরণ অনুকরণ করো না পাক বলেন বিজাতিরা বিধর্মীরা ওরা একে অপরের বন্ধু তোমাদের না আল্লাহ তালা বলছেনহুম যারা যে জাতি যার অনুসরণ অনুকরণ করে সে তারই সদৃশ্য হয়ে পরকালে জাহান নামে যাবে আল্লাহ পাক বলেন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যারা সীমা লঙ্ঘনকারী তাদের হেদায়ত দান করি না আল্লাহ তালা করেন না অতএব প্রচলিত যে জিকির আমি এটা পরে আসি এবং সুন্নতি জিকির আসকার যেটা

এই চারটা কালেমাই জিকির আমরা জিকির করছি যত বেদাতি রাওয়াজ রসম সেই অনুযায়ী মানুষ জিকির করছে জিকির আবার অনেক বক্তা দেখবেন জিকির করাচ্ছে স্টেজে আর বলে না আর বলে না লা মানে ইলাহা কোন ইলা নাই ও বলে দিল ইলা নাই আর শ্রোতরা বললো ইল্লাল্লাহ বেদাতি জিকির আবার জিকির করছে আল্লাহ 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 শব্দের অর্থ কি বলতে পারেন বলেন বলেন আল্লাহ ঠিক না আর একটু দেন তো জোরে সোরে অনেক ভাইরা উঠে গেছেন ভাইদেরকে জাগিয়ে দেন্লাহ হল না আর একটু জোরে দেন পারবেন না দিতে অহোদের ময়দানে বদরের প্রান্তরে মুসলমানদের তাকবিরের ধ্বনিতে কাফেররা পেশাব করে ফেলতো সে তাকবির গেল কই আমার ভাইরা আপনার একটু জোরে সোরে তাকবির দেন সকল বিধান বাতিল বিধান কায়েম কর আলহামদুলিল্লা আমি বেদাতি জিকির জিকির কার তাহালিল তাহামিদ কার সব কিছু কার এটা যদি কোনো হুজুর বাবা দয়াল বাবা কেবলা কাবা ফাইল্লা পাগলা ফসি পাগলা মামু পাগলা জামাই পাগলা ল্যাংটা পাগলা আছে না এদের নামে জিকির হবে জনে বলেন হবে ঢাকার দুই বাগি নবীর নামে জিকির চালু করেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন আস্তাক ফেরুল্লাহ কি জিকির জানেন শুক্রবারের দিন সকাল দশটার সময় যদি আপনারা এই দুই বাগির সামনে দিয়ে যান পেয়ে যাবেন কি জিকির করে জানেন নবীর নামে জিকির জিকির কার এর দলিল কি বলেন এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহ কালামে পাক তবেই তবেই পাবে তুমিক মুক্তির ঠিকানা তবেই পাবে তুমিক শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো জিকির সিপ্ত তহালিল তাহমিদ সব আল্লাহ তার দলিল কোরআনে বিসমিল্লা রহমানির রহিম আলহামদুলিল্লাহ তারিফ প্রশংসা জিকির তাজবি সিত্তসানা লিল্লাহ সেই আল্লাহর আলমিন যিনি জগৎ সময়ের প্রতিপালক সমস্ত তাজবি তাহলিল জিকির গুণকীর্তন সব তার জন্যে জরে বলেন ঠিক খেলা সুরা হাতে আর প্রথম আয়াতে এ দলিল পাওয়া গেল যে জিকির তাজবি তাহালিল সব আল্লাহর যিনি জগৎ সময়ের মালিক এখন এই জিকির আমার ভাইয়েরা প্রচলিত জিকির আসকার কিভাবে করছে নবীর নামে জিকির যদি আমরা চালায় দিতে পারি তাহলে আমি যে হুজুর বাবা দয়াল বাবা আমার নামেও হবে ঠিক না। জরে বলেন নাউজুবিল্লা রসুলের নামে জিকির চালু করেছেন জিকিরটা শুনবেন দেহ মনে নবী মর মনে প্রাণে ইয়া রস ইয়া হাবি বাল্ল বলবেন না নাস্তিরুল্লাহ বলবেন না আমার ভাইয়েরা নবীর নামে জিকির জলে বাড়েন আস্তা আরো জরে বলেন নাওজুবিল্লাহ এরপরে আবার জিকিরের ধরন পাল্টাইছে কি জিকির করে আল্লাহো আল্লাহ 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 আল্লাহো আল্লাহ জরে বলেন নাওজুবিল্লাহ আরো জরে বলে রাস্তা ফেরুল্লাহ আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা সন্নতি জিকির জিকিরের সাথে মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে যারা বলেন যাবে আবার তারা জিকির করছে আমার ভাইয়েরা লা লা এখানেও ভুল করছে লা ইলা খা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ এখানে কি ভুলটা করছে বুঝতে পারছেন আল্লাহ বাদে মাহবুদ আছে লা ইলাকা ইল্লাল্লাহ জিকির চালু করল নিরানব্বই বার নিরানব্বই বার জিকির করার পরে তারা জিকির করছে লাস্টে বলছে একবার জর বলে নিল্লা যেখানে সেই হাদিসের মধ্যে শাহ আফজাল জিকির সর্বশ্রেষ্ঠ জিকির ইলাহা কোন ইলা নাই একমাত্র কে ছাড়া তাহলে এই জিকির সম্মানিত সদিমন্ডলী এটা এই জিকিরটা আমাদের করতে হবে কি চিল্লায়া গাছের ডালে গাছের উপরে উঠে দেখছেন না জিকির করছে হুজুরের ঘাড়ের পরে পড়তেছে হুজুরের মাথার পরে পড়তেছে হুজুরের কলে গাছে উঠে আমার ভাইয়েরা খুটিতে উঠে জিকির করছে মান্দার গাছ আছে না কাঁটা গাছ বাবলা গাছ এ গাছে ওঠে না এই মান্দার গাছ জিকিরের আশিক যারা তারা কখনো কাঁটাওয়ালা গাছে ওঠে না হ্যাঁ ওরা বোঝে যে এ গাছে উঠলে তো আমার শরীরের চামড়া ছিঁড়ে ছুটে একেবারে না নাবুদ হয়ে যাবে জরে বলেন নাউজুবিল্লা আল্লাহ রবুল্লা আলমিন বলেন আরাফ সোরা

মনে 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 তোমার প্রতিপালককে মনে মনে বিনয়ের সঙ্গে ভয় ভীতি সহকারে মনে মনে বিনয়ের সাথে ভয় ভীতি সহকারে অনুচ্চ স্বরে কি স্বরে চিল্লায়ানা কোরানে নিষেধ তোরা আরবের একশো পাঁচ নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ নিষেধ করে দিলেন যে মনে মনে বিনয়ের সাথে ভয় ভীতির সাথে অনুচ্চ স্বরে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন চিল্লায়া জিকির করছে ইল্লাল্লাহ 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 শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি আল্লাহ ছাড়া কি আবার বলছে আল্লা আল্লা আল্লাহ মানে তো আল্লাহ আচ্ছা এখন আমি আজকের আমাদের যে পরিচালনায় বা ডক্টর সাকাত সাহেব এখানে আসেন আমি সকালবেলা যদি তার বাসায় যেয়ে বলি ডক্টর সাকাত সাহেব সাকাত সাহেব সাকাত সাহেব ডক্টর সাকাত সাহেব সাকাত সাহেব বাইরে থেকে ঘর থেকে বের হয়ে এসে বলছে কি শান্ত ভাই কী ব্যাপার আমি বললাম ডক্টর সাহেব সাহেব ভাই কিছু চান আমারে কিছু বলেন আমি বলছি ডক্টর সাখাৎ সাহেব আরো জোরে আজাদি ভাই পানি খাবেন নাকি পানি আমি বলছি শাকত ভাই তো বসবেন বসতে দিব বলছি ডক্টর সাখত ভাই কিছু বুঝবে কিছু বুঝবে এখন আমি যদি জিকির করি আল্লাহ 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 কয় বান্দা কিছু কম আরে আমি কই আল্লাহ 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 কয় বান্দা কিছু চা কাছে আমি কই আল্লাহ 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 কয় কিছু বলবা বান্দা আমি বলি আল্লাহ আল্লাহ কেমন হলো এটা আল্লাহ মানে কি এখন যদি বলে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমাকে মাফ করে দাও ঠিক ঠিক কিনা হ্যাঁ ঠিক কিনা এখন যদি আমি বলি সুবহান আল্লাহ হে আল্লাহ তুমি পবিত্র তুমি সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ যাবতীয় প্রশংসা সব তোমার ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কোন ইলা নেই কোন মাবুদ নেই একমাত্র তুমি ছাড়া আল্লাহ হো আকবর আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ জোরে বলেন ঠিক খেনা তাহলে এই যে বেদাতির আওয়াজ রসম জিকিরগুলি আমরা করছি আবার ভয়ানাক তাহলে এই জিকিরে এই জিকিরে কোনো ফায়দা হবে জোরে বলেন হবে রসুলের শেখানো পদ্ধতিতে যদি আমরা জিকির না করি তাহলে সেই জিকির কি হবে বেদাত হবে না হবে কি না রসুন যা বলেছেন নবী যা করেছেন তিনি যার নির্দেশ দিয়েছেন তার বিপরীত করা যাবে জোরে বলেন যাবে আপনারা শুনুন সোরা আজাব তেত্রিশ নম্বর সোরা ছত্রিশ নম্বর আয়াত আপনারা এই আয়াতটা শুনলেই বুঝতে পারবেন যে যারা বেদাতি তাদের পরিণতি কতটা ভয়াবহ আল্লাব বলেন وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيره من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ এবং আল্লাহ তার রসুল কোনো ব্যাপারে যখন ফাইসাল্লাহ দিয়ে দেন কোনো বিষয়ে আল্লাহ এবং তার নবী ফাইসাল্লাহ দেন দেওয়ার পরে কোনো মুসলিম পুরুষ বা কোনো মোমেন নারী সেই বিষয়ে নিজস্ব কোনো ফাইসাল্লাহ দেওয়ার অধিকার রাখে না এখতিয়ার রাখে রাখে না যে ব্যাপারে আল্লাহ এবং রসুল ফাইসাল্লা দিয়ে দিছেন আমার ভাইরা সুন্নতি জিকিরের ব্যাপারে অসংখ্য হাদিস অসংখ্য কোরআনে রায় আর এর বিপরীত আমরা যত রকমের বেদাতির আওয়াজ রেসম আছে সেইভাবে আমরা জিকির করে যাচ্ছি তাহলে এ বেদাত যদি আমরা করি আল্লাহর নবী বলছেন কুল্লো বেদাতিন দলালা অকুল্লো দলালাতিন ফিন্নার প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা এবং এর পরিণতি কী আরো জোরে বলেন এর পরিণতি শুধুই জাহার নাম বেদাত এতই ভয়ঙ্কর মানুষ চুরি করলে বুঝতে পারে আল্লাহ আমি চুরি করেছি আর করব না তবা করে নেয় মানুষ মদ খাইলে একদিন না একদিন বুঝতেই পারে যে হে আল্লাহ কি পাপ আমি করছি হারাম বস্তু পান করছে আবার মাফ করে দাও আমি তবার মাধ্যমে ফিরে আসতে পারে এবং সত্যিকার অর্থে যদি ফিরে আসে তার গোনাগুলি আল্লাহ নেকি বানিয়ে দেন সইয়া আতিহিম হাসানা তার ওই গোনাগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেন কেউ যদি জেনাও করে অশ্লীল কাজ করে এরপরও একদিন না একদিন তার ভিতরে আমার ভরে আল্লাহ ভীতি এসে যায় হে আল্লাহ এ এই এই কাজ আর আমি করবো না আমারে মাফ করে দাও যদি সে ফিরে আসে আর জেনার ধারের কাছে না যায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আর ওই গোনাগুলি আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন কিন্তু বেদাত যারা করছে তারা তো নেকি মনে করি করছে ঠিক কিনা তারা তো সোয়াব মনে করেই করছে বেদাত শধি সদিমলীগ এই বেদাত কত ভয়ঙ্কর যে এরা এটাকে নেকি মনে করে সুয়াব মনে করে কল্যাণ মনে করে সারাটা জীবন করে যাচ্ছে তাহলে এর পরিণতি আল্লাহর নবী বলছেন বেদা বেদাতিন দলালা অকুল্য দলালাতিন নার প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা এবং এর পরিণতি হলো জাহান্নাম আল্লাহ নব্বুল্লাহ আলমিন বলেন ফমায়াউসিল্লা গা ওয়া রাসূলহু ফাকাদ দালা দালালাম মুবিনা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে আল্লাহ এবং রাসূলের বিপরীত করবে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের ফয়সাল্লার বিপরীত করবে আল্লাহ পাক বলছেন ফাকাদ দালা দালালাম মুবিনা

فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله رب العالمين مثل فلا وربك هنوبى بي الرابر قصم কার কসম রসুল কে আল্লাহ তালা বলছেন ফালাম রব্বিকা হে আপনার রবের কসম রসুলের প্রতিপালকের কসম করছেন মহান আল্লাহ কি কসম কাটছে কাটেন আল্লাহ আল্লাহ পাক বলছেন লায়ুক মেনু না তারা কশ্চিন কালো পূর্ণ মোমেন হতে পারবে না তারা কারা আল্লাহ রব্বুল আলামিন কসম কেটে এই কথাটি যখন বললেন যে তারা কশেন কালো পূর্ণ মোমেন্ট হতে পারবে না তারা কারা আল্লাপাক বলেন হাত ই ফী মা সাজারা বাইনাহুম সোম্মা লায়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমান আল্লাহ পাক বলেন যারা যারা রসুলকে হাকিম না মানে বিচারক না মানে নবীকে যারা ফাইসাল্লাকারী হিসাবে না মানে তাদের নিজেদের সৃষ্ট বিবাদের মীমাংসাকারী হিসাবে রসুলের রায় সিদ্ধান্তকে সর্বাগ্রে প্রাধান্য না দেয় আমার ভাইরা তারা কশিন কালো পূর্ণ মোমেন হতে পারবে না তাহলে আল্লাহ রসুল যেভাবে জিকিরের কথা বলেছেন আমরা যদি তার বিপরীত করি তাহলে আমাদের পরিণতি কতটা ভয়াবহ অতএব আসুন আমি আপনাদের সবাইকে আহ্বান করি আমরা সহি পদ্ধতিতে জিকির করি এবং বেদাতি রাওয়াজ রসম জিকির আসকার পরিহার করি বেদাতি ভাইদেরকেও আমি আহ্বান করব। তারা ওই শুধু আল্লাহ আল্লাহ জিকির শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির এই জিকির আল্লাহর নবী সাহাবা একরাম আমার মায়েরা তাবি তাবে তাবিন চার ইমাম মহোদয় তারা কেউ করে নাই কোন দলিল আকাশের নিচে জমিনের উপরে কেউ বের করতে পারবে না অতএব জিকির চারটা কালেমায় হবে ইলাহা আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নতি পদ্ধতিতে জিকির আসকার করার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ আমিন সম্মানিত উ আমার সবাই এই পর্যন্তই আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলেরই আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সহি পদ্ধতিতে জিকির আসকার করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি